Welcome friends, welcome to your channel The Preparation. আজকে আমরা যে ইভিএস এর 900 প্লাস ইভিএস 900 প্লাস যে ইভিএস আমরা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছিলাম তার আজকে হচ্ছে 14 নম্বর পর্ব। তো এটা হচ্ছে আজকের কোশ্চেন, মানে কোশ্চেন অফ দ্য ডে। চলে যাই আমরা আজকের প্রথম প্রশ্নে। কি আছে দেখো, প্রথম প্রশ্ন এখানে আছে আর্সেনিক মোকাবেলায় চাষ করা উচিত। আগের দিন আমরা লাস্ট কোশ্চেন পড়েছিলাম যে আর্সেনিক কোন ধানে থাকে, বোরো ধানে নাকি? আর্সেনিক মোকাবেলায় চাষ করা উচিত, কি চাষ করা উচিত? অপশনগুলো পড়ে দেখো, সিম, টমেটো, পেঁয়াজ নাকি সবগুলি। সঠিক উত্তরটি হয়ে যাবে আর্সেনিক মোকাবিলায় সবগুলি চাষ করা দরকার, সিম, টমেটো, পেঁয়াজ সবগুলোই। এবং তার ছাড়া পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের কিছু ক্ষমা প্রার্থী। আজকে যে সকালবেলা ব্যাকরণের ক্লাসটা ছিল, সেই ব্যাকরণের ক্লাসে ছোট্ট একটু ভুল হয়েছিল। ওই যে প্রথম প্রশ্ন ছিল নিপাতনের সিদ্ধ সন্ধি, সেটা ব্যাকরণের কোনো নিয়মেই হয় না, আমি নেক্সট ক্লাসে অবশ্যটা জানিয়ে দেবো। এবং আরেকটা ছিল দেখবে আরোহী পদ্ধতি পড়েছিলাম, ওই সরি অবরোহী পদ্ধতি বলেছিলাম, সেটা অ্যাকচুয়ালি আরোহী পদ্ধতি হবে। কেমন অনিচ্ছাকৃত এই ভুলের জন্য অত্যন্ত আমি দুঃখিত, তোমাদের কাছে আমি অতটা মানে ক্ষমা প্রার্থী, আমাকে একটু ক্ষমা করে দিও ওইটুকু ভুল ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার জন্য। কেমন, তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। কেমন, নেক্সট, ভারত সরকার বিপজ্জনক বর্জ্য পদার্থ ব্যবহার, জমা এবং অপসারণ সম্পর্কিত আইন প্রণয়ন করে। বিপজ্জনক বর্জ্য পদার্থ ব্যবহার, জমা এবং অপসারণ সম্পর্কিত আইন প্রণয়ন করে কত সালে? 1975 সাল, 1984 সালে, 1989 সালে নাকি 1996 সালে? অপশানগুলো দেখো, 5 সেকেন্ড সময়, নিজেরা বলো কোনটা হবে। 5, 4, 3, 2, 1 সঠিক উত্তরটি হবে অপশান সি। কেমন, নেক্সট পরের প্রশ্ন চলে যাই। শুধুমাত্র যে আয়ন 10% হারে ওজন স্তরের ক্ষয় ঘটাতে পারে, 10% হারে ওজন স্তরের ক্ষয় ঘটাতে পারে কোন আয়ন? প্রশ্নে একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি আয়ন না হয়ে এটা হবে মূলক। কেমন, কোন মূলক 10% হারে ওজন স্তরের ক্ষয় ঘটাতে পারে? অক্সিজেন মূলক, হাইড্রোক্সিল মূলক, সালফেট মূলক নাকি ক্লোরাইড মূলক? কেমন, সঠিক উত্তরটি হবে ক্লোরাইড কিন্তু। কেমন, অপশান ডি। নেক্সট তার পরের প্রশ্ন চলে যাই। ওজন স্তরের 60% ক্ষয়ের জন্য দায়ী প্রধানত কোন জিনিসটি? ওজন স্তরের 60% যে ক্ষয় তার জন্য কে প্রধান দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন, সালফার অক্সাইড, কার্বনের অক্সাইড নাকি কোনোটি নয়? 60% ক্ষয়ের জন্য কে দায়ী? অপশানগুলো পড়া হয়ে গেছে, আমরা আই থিঙ্ক তোমরা নিজেরা আনসার করেছো। রাইট আনসারটি কী হবে? অপশান এ। ক্লিয়ার, নেক্সট, ধোঁয়াশা কোনটির সঙ্গে সম্পর্কিত? ধোঁয়াশা মানে আমরা কী জানি, ধোঁয়া প্লাস কুয়াশা। তো ধোঁয়াশা কোনটির সঙ্গে সম্পর্কিত? ধোঁয়াশা দু রকমের হয়, একটা লন্ডন ধোঁয়াশা আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে SO2, প্যান, PBN এবং CFC আছে, তো এর মধ্যে ধোঁয়াশা সম্পর্কিত SO2-র সঙ্গে। কিন্তু পার্টিকুলারলি যদি বলে দেওয়া হয়, ধোঁয়াশা বলতে সাধারণ ধোঁয়াশাকেই বোঝানো হয়, আর যদি পার্টিকুলারলি বলা হয় যে আলোক রাসায়নিক ধোঁয়াশা, তখন সেক্ষেত্রে আনসারটা হবে কিন্তু প্যান। কেমন, 396 নম্বর প্রশ্নে চলে যাই। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ফুল ফর্ম কি? BOD। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কী প্রমাণ করা হয়, মানে কোন জিনিসটাকে পরীক্ষা করা হয়? অপশানগুলো পড়ো, 5 সেকেন্ড তোমার হাতে সময়। কেমন, 5, 4, 3, 2, 1 রাইট আনসারটা হবে জল। কি জলকে প্রকাশ করে, মানে জলকে পরীক্ষা করা হয় BOD দ্বারা, জলের দূষণ। নেক্সট 397 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। রামসর সম্মেলন সংশ্লিষ্ট কোনটির সংরক্ষণের সঙ্গে যুক্ত? রামসর, প্রথমে বলে রাখি রামসর ইরানে অবস্থিত। রামসর সম্মেলন সংশ্লিষ্ট কোনটির সংরক্ষণের সঙ্গে যুক্ত? স্থলভূমি, বনভূমি, জলাভূমি নাকি বন্যাপ্রবণ? আনসার দাও, 5 সেকেন্ড সময়। কেমন, 5, 4, 3, 2, 1 রাইট আনসার জলাভূমি। রামসর সম্মেলন ওয়েটল্যান্ড, মানে জলাভূমি সম্পর্কিত সম্মেলন। নেক্সট পরের প্রশ্নে চলে যাই। WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ভারতে তার শাখা প্রতিষ্ঠা করে কবে? WWF ভারতে তার শাখা কবে প্রতিষ্ঠা করে? 1969 সাল, 1974 সালে, 1980 সালে নাকি 1993 সালে? কেমন আনসার দাও, 5 সেকেন্ড সময়। 5, 4, 3, 2, 1 সঠিক উত্তরটি হবে 1969 সালে। কেমন, অপশান এ রাইট আনসার। নেক্সট 399 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। এই প্রশ্নটির আনসার কম বেশি তোমরা সকলেই পারবে। গ্যাস সংগ্রাহক, ভিজে স্ক্যাবার, ফ্যাব্রিক ফিল্টার, প্লেট টাওয়ার প্রভৃতি ব্যবহৃত হয় কোন দূষণ নিয়ন্ত্রণে? গ্যাস সংগ্রাহক, ভিজে স্ক্যাবার, ফ্যাব্রিক ফিল্টার, প্লেট টাওয়ার প্রভৃতি ব্যবহৃত হয় কোন দূষণ নিয়ন্ত্রণে? জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ নাকি সবগুলি? আনসার দাও, কেমন, 5 সেকেন্ড সময়। কেমন, 5, 4, 3, 2, 1 সঠিক উত্তরটি হবে বায়ু দূষণ নিয়ন্ত্রণে, অপশান বি রাইট আনসার। নেক্সট পরের প্রশ্ন চলে যায়। সমুদ্রের প্রবাল ক্ষতিগ্রস্ত হয় কোন দূষণের দ্বারা? সমুদ্রের প্রবাল ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দূষণের দ্বারা? বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ নাকি মাটি দূষণ? 3 সেকেন্ড সময় হাতে। কেমন, 3, 2,
ওয়ান, সঠিক উত্তরটি হবে কি অপশান সি, জলদূষণ দ্বারা। নেক্সট পরের প্রশ্ন চলে যায় 401 নম্বর প্রশ্নে, আর্থ ডে হলো, আর্থ ডে কোন দিন থেকে আর্থ ডে বলা হয়, 2রা ফেব্রুয়ারি, 22শে এপ্রিল, 5ই আগস্ট নাকি 16ই অক্টোবর? আনসার দাও কেমন, 3 সেকেন্ড সময়, 3, 2, 1, সঠিক উত্তরটি হবে 22শে এপ্রিল, কেমন অপশান বি রাইট আনসার। নেক্সট 402 নম্বর প্রশ্নে চলে যায় আজকের একটা কোশ্চেন অফ দ্য ডে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয় কবে, ওয়াইল্ড লাইফ উইক কবে পালন করা হয়, 2 থেকে 9ই ফেব্রুয়ারি, 17 থেকে 25শে অগস্ট, 1 থেকে 7ই অক্টোবর নাকি কোনোটি নয়, ওয়াইল্ড লাইফ সপ্তাহ। 5 সেকেন্ড সময়, আনসার দাও কেমন, 5, 4, 3, 2, 1, সঠিক উত্তরটি হবে 1 থেকে 7ই অক্টোবর। কিন্তু যদি 2020 সালে, 2020 সালে বলা হয় কবে ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয়েছিল, সেক্ষেত্রে আনসারটি হয়ে যাবে কিন্তু 2রা থেকে 8ই অক্টোবর, কেমন 2রা থেকে 8ই অক্টোবর, মোট কথা অক্টোবর মাসের প্রথম উইকে এটাকে পালন করা হয়। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো, অপশানগুলো পড়ো, বায়ুমণ্ডলে অক্সিজেন O2 কিসের জন্য উপস্থিত থাকে, শ্বসন, রেচন, সালোকসংশ্লেষ নাকি সবকটি? এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক, 403 নম্বর প্রশ্ন, কেমন আনসার দাও কোনটির জন্য বায়ুমণ্ডলে অক্সিজেন উপস্থিত থাকে। নেক্সট 404 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, রিক্টার স্কেল ব্যবহৃত হয় কিসের জন্য, রিক্টার স্কেল আমরা কম বেশি সকলে জানি কিসের জন্য, আলোর গতি, শব্দের তীব্রতা, ভূকম্পন নাকি বায়ুচাপ? সঠিক উত্তরটি কী হবে অপশান সি, ভূকম্পন মাপতে রিক্টার স্কেল ব্যবহৃত হয়। নেক্সট আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে, বাস্তুতন্ত্রের সংজ্ঞা সঠিকভাবে কে দিয়েছিলেন, বাস্তুতন্ত্রের সংজ্ঞা সঠিকভাবে কে দিয়েছিলেন, অ্যারিস্টটল, ডারউইন, হেকেল নাকি জগদীশচন্দ্র বসু? 5 সেকেন্ড সময়, কেমন, 5, 4, 3, 2, 1, সঠিক উত্তরটি হবে আর্নেস্ট হেকেল, সর্বপ্রথম বাস্তুতন্ত্রের সঠিকভাবে সংজ্ঞা দিয়েছিলেন। নেক্সট তারপরে পরে চলে যাই, বৃক্ষকে জড়িয়ে ধরে আন্দোলনের নাম কি, এটা তোমরা সকলে জানো, বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কি, চিপকো আন্দোলন, সরি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, চিপকো আন্দোলন, সবুজ আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন নাকি তেহরি আন্দোলন? রাইট আনসারটি হবে অপশান এ। পরের প্রশ্ন চলে যায়, নিম্নলিখিত কোন পদার্থটি আমাদের রাজ্যে ভূগর্ভস্থ জলে পাওয়া যাচ্ছে, ভূগর্ভস্থ জলে পাওয়া যাচ্ছে কোন অংশটি, ক্রোমিয়াম, ফ্লুরাইড, নাইট্রেট নাকি পটাশিয়াম? সঠিক উত্তরটি হবে কি অপশান বি, ফ্লুরাইড, কেমন। এছাড়াও আমাদের দেশে আরেকটা, আমাদের রাজ্যে আরেকটি পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু আর্সেনিক, আর্সেনিকও আমাদের রাজ্যে পাওয়া যায়, তাহলে আর্সেনিক এবং ফ্লুরাইড দুটোই পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন চলে যায়, পাথর ক্যান্সারের কারণ কি, অপশানগুলো পড়ো, পাথর ক্যান্সার অর্থাৎ স্টোন ক্যান্সারের কারণ কি, অতিবেগুনি রশ্মি, প্রিন্টিং মিস্টেক সরি একটু, গ্রিন হাউস গ্যাস, অম্লবৃষ্টি নাকি ওজন স্তরের ক্ষয়? তো পাথর ক্যান্সারের কারণ হচ্ছে, যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হচ্ছে পাথর ক্যান্সার স্টোন ক্যান্সারের মূল কারণ। 409 নম্বর প্রশ্নে চলে যায়, ভূতাপমাত্রা বৃদ্ধির কারণ কি, ভূতাপমাত্রা বৃদ্ধির কারণ কি, অপশানগুলো দেখো, গ্রিন হাউস গ্যাস, ওজন স্তরের ক্ষয়, পেট্রোলের ধোঁয়া নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হবে ভূতাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস, অপশান এ রাইট আনসার। 410 নম্বর প্রশ্নে চলে যায়, চিপকো আন্দোলন শুরু হয় কোথায়, আজকেরও আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি বারবার এসেছে, চিপকো আন্দোলন শুরু হয় কোথায়, কর্ণাটকে, কেরালায়, উত্তরপ্রদেশে নাকি পশ্চিমবঙ্গে? সঠিক উত্তরটি হবে এখানে যে অপশানগুলো আছে, চিপকো আন্দোলন তদানীন্তন উত্তরপ্রদেশে শুরু হয়েছিল, কিন্তু যদি বর্তমান বলা হয় তখন সেটা হবে কিন্তু উত্তরাখণ্ড, ইউকে, ইউকে মানে ইউনাইটেড কিংডম নয় কিন্তু, উত্তরাখণ্ডে, বর্তমান যদি বলা হয় সেটা হবে কিন্তু উত্তরাখণ্ডে, কিন্তু তখনকার দিনে সেটা ছিল উত্তরপ্রদেশের অন্তর্গত, তাই এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান সি। 411 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, 411 নম্বর প্রশ্নের কি, পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়, পরিবেশ নিয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল যে সামিট সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, নিউ দিল্লিতে, নিউ ইয়র্কে, স্টকহোমে নাকি বেজিংয়ে, চীনের বেজিংয়ে, কোথায় হবে রাইট আনসার বলো। 5 সেকেন্ড হাতে সময়, সঠিক উত্তরটি দাও, 5, 4, 3, 2, 1, সঠিক উত্তরটি হবে স্টকহোমে, অপশান সি রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাই, জীব বৈচিত্র্যের অর্থ কি, জীব বৈচিত্র্যের, সরি একটু প্রিন্টিং মিস্টেক এখানে, চ, জীব বৈচিত্র্যের অর্থ কি, বিভিন্ন প্রকারের প্রাণী, বিভিন্ন প্রকার উদ্ভিদ, বিভিন্ন প্রকারের জীবাণু, বিভিন্ন প্রকারের জীব, সঠিক উত্তরটি কী হবে বলো, যেহেতু জীব আছে তাই রাইট আনসারটি কী হবে, জীব বৈচিত্র্য, অপশান ডি। পরের প্রশ্ন চলে যায়, 413 নম্বর প্রশ্নে, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, গ্রিন হাউস গ্যাস নামে নিচের কোনটি পরিচিত, অপশানগুলো দেখো, নাইট্রোজেন অর্থাৎ N2, অক্সিজেন অর্থাৎ O2, ওজন O3 নাকি মিথেন N2, সরি মিথেন CH4, মিথেন CH4, তো গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে মিথেন, কেমন অপশান ডি রাইট আনসার। পরের প্রশ্ন চলে যায়, পানীয় জলের প্রধান বিষ হলো কোনটি, অপশানগুলো দেখো, পানীয় জলের প্রধান বিষ হলো কি, নাইট্রেট, আর্সেনিক,
ক্লোরাইড নাকি ফসফেট, পানীয় জলের প্রধান বিষ কে, অপশনগুলো দেখো বলো কোনটা হবে। 3 সেকেন্ড সময়, 3, 2, 1, সঠিক উত্তরটি হবে আর্সেনিক, পানীয় জলের প্রধান বিষ আর্সেনিক, অপশন বি রাইট আনসার। নেক্সট 415 নম্বর প্রশ্ন চলে যাই, খনিজ সম্পদকে কি বলা হয়, নবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য, চক্রাকার নাকি পরিবর্তক। খনিজ সম্পদ একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যায় না, তাই রাইট আনসারটি হবে এটি একটা অনবীকরণযোগ্য সম্পদ। 416 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কোন প্রকার দূষণ টাইফয়েডের জন্য দায়ী, টাইফয়েড যে রোগ, টাইফয়েড এক রোগের জন্য দায়ী কোন প্রকার দূষণ, অপশনগুলো পড়ো। প্রথম অপশন কি, বায়ু দূষণ, তারপর জল দূষণ, নেক্সট মাটি দূষণ, নেক্সট আলোক দূষণ। টাইফয়েডের জন্য দায়ী কোন প্রকার দূষণ, সঠিক উত্তরটি হবে অপশন বি জল দূষণ। পরের প্রশ্নে চলে যায় 417 নম্বর প্রশ্নে, গোবর গ্যাসের প্রধান উপাদান কি, গোবর গ্যাসের প্রধান উপাদান কি, অপশনগুলো পড়ো। মিথেন, CH4, নাইট্রোজেন, N2, অক্সিজেন, O2, কার্বন মনোক্সাইড, CO। গোবর গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান একটাই, সেটা হচ্ছে মিথেন, অপশন এ রাইট আনসার। 458 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোন রোগটি জলবাহিত, অপশনগুলো পড়ো। জলবাহিত রোগ কোনটি, মাম্পস, যক্ষা, পোলিও নাকি ক্যান্সার। তো জলবাহিত রোগ যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি পোলিও, একটি জলবাহিত রোগ। পরের প্রশ্ন চলে যায় 419 নম্বর প্রশ্নে, নাইট্রাইট লবণ থেকে আণবিক নাইট্রোজেনে পরিবর্তনকে কী বলে, নাইট্রাইট লবণ থেকে আণবিক নাইট্রোজেন অর্থাৎ N2-তে পরিবর্তনকে কী বলা হয়, অপশনগুলো পড়ো। নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নাকি সালফোনেশন। 3 সেকেন্ড সময় আনসার দাও, 3, 2, 1, সঠিক উত্তরটি হবে ডিনাইট্রিফিকেশন। নাইট্রাইট লবণ থেকে নাইট্রোজেনে পরিণত হওয়াকে, আণবিক নাইট্রোজেনে পরিণত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলা হয়, কেমন। নেক্সট 420 নম্বর, আজকে লাস্ট প্রশ্নে চলে যাই আমরা, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত ছিল কোথায়, সাইলেন্ট ভ্যালি আন্দোলন আগের ক্লাসে বলেছিলাম, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, কেরালাতে। তাহলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংগঠিত হবে, অবশ্যই কেরালাতেই অবস্থিত হবে, কেমন, অপশন বি তাই রাইট আনসার। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো জানিও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, কেমন। থ্যাংক ইউ, বাবাই, ভালো থেকো।